নাটোরে পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষ কামালের লাঠির আঘাতে মৃত্যু হয়েছে কৃষক মোহাম্মদ কালামের। বুধবার সকালে নাটোর সদর উপজেলার কাফরিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কালাম স্থানীয় কাফরিয়া গ্রামের ফুজিপাড়া আব্দুর রাজা কানুর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, কানু মিয়ার ছেলে কালাম কলার বাগান বিক্রির প্রায় 2 লাখ টাকা পায়। স্থানীয় সুখচাঁদ মিয়ার ছেলে কলা ব্যবসায়ী কামালের কাছে। আজ সকালে পাওনা টাকা চাইতে গেলে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরই এক পর্যায়ে কামাল লাঠি দিয়ে আঘাত করে কালামের, এছাড়া ঘাড় ও মোটকে দেয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। এতে ঘটনাস্থলে কালাম মারা যায়। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসিম আহমেদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, অভিযুক্ত কামালকে আটকের চেষ্টা চলছে।